আলাইকুম, চলুন আজকে বিনোদন বিচিত্রা নিয়ে আমরা কথা বলি। সাকিবের সময় 7 দিন, মামলার প্রস্তুতি পরিচালক সমিতির। দেশীয় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতি। বৃহস্পতিবার সাকিবকে উকিল নোটিশ পাঠানো হবে। 7 দিনের মধ্যে যদি তিনি সন্তোষজনক জবাব দিতে না পারেন তাহলে সাকিবের বিরুদ্ধে মামলা করা হবে, বললেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে খোকন আরটিভি অনলাইনকে বলেন, সাকিবের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি পরিচালকদের এভাবে অভিযুক্ত করতে পারেন না, এই পরিচালকরাই শিল্পীদের তৈরি করেন। সাকিবের এরকম কথা পরিচালকদের অস্তিত্বে আঘাত করেছে। সম্প্রতি সাকিব খান বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন, এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক, তারা FDC-তে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন। প্রযোজকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা, শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছে, কাজ করছেন কতজন। গণমাধ্যমে পরিচালক, প্রযোজক ও শিল্পীদের নিয়ে সাকিবের এমন মন্তব্য অনেকে ভালোভাবে নেননি। দেরিতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বদিউল আলম খোকন বলেন, এই সিদ্ধান্ত কারো একার নয়, সাকিবের এমন মন্তব্যের পর পরিচালক সমিতির সদস্যদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাকিব যেহেতু জাতীয় দৈনিকে বক্তব্য দিয়েছেন তাকে দৈনিকের মাধ্যমে অথবা পরিচালক সমিতিতে এসে কারণ দর্শাতে হবে। এর আগে চিত্রনায়ক রিয়াজ বিতর্কিত মন্তব্য করায় তার ব্যাপারেও এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক সমিতি। পরে অবশ্য রিয়াজ পরিচালক সমিতিতে এসে ক্ষমা চান। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।